ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে শিবপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর থেকে এস এম আরিফুল হাসান এর পাঠানো তথ্য ও চিত্র নিয়ে চেতনা ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শিবপুরে ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট চালুকরণ ও পরিচালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের কাচারি সংলগ্ন ইনস্টিটিউট কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলুবা খান। সভাপতিত্ব করেন ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ ভুইয়া। বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমান, শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, সাপ্তাহিক আজকের চেতনার প্রকাশক ও সম্পাদক এ বি এম আজরাফ টিপু, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন দর্জি, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খান, ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উপদেষ্টা আব্দুল হান্নান মোল্লা। ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ আশপাশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সহযোগিতায় ছিল ফিরোজা আরিফ যুব উন্নয়ন সংস্থা ও দত্তেরগাঁও সংঘ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।